ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আগের 4টি ধাপের ধারাবাহিকতায় এবারেও নির্বাচনে বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ভিডিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।